আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো এবং মন দিয়ে পড়াশোনা করতেছ। প্রথম বলে নেই, এখনো যারা তোমরা বই কিনো নাই, অবশ্যই অবশ্যই তোমরা বইগুলো কিনে নেবা, ঠিক আছে? অনলাইন ক্লাসে আবারও তোমাদের আমন্ত্রণ। গাজীপুর মেট্রোপলিটন কলেজ, প্রভাষক মোসাম্মদ লিপি আক্তার, শ্রেণী দ্বাদশ, ব্যবসায় শিক্ষা, বিষয় ব্যবসায় সংগঠন ব্যবস্থাপনা, প্রথম পত্র। আর বইটার ইংরেজি নাম হচ্ছে বিজনেস অর্গানাইজেশন অ্যান্ড ম্যানেজমেন্ট। অবশ্যই মনে রাখবে, বিজনেস অর্গানাইজেশন অ্যান্ড ম্যানেজমেন্ট, চতুর্থ অধ্যায় থেকে। চতুর্থ অধ্যায় হচ্ছে অংশীদারি ব্যবসায়। আজকে যেই প্রশ্ন দুইটা আমি পড়াবো সেটা হচ্ছে অংশীদারি ব্যবসায় নিবন্ধন না করার ফলাফল বা পরিণাম, অংশীদারি ব্যবসায়ের বিলোপ সাধন প্রক্রিয়া, ঠিক আছে? তাহলে প্রথম যে প্রশ্ন সেটা হচ্ছে অংশীদারি ব্যবসায় নিবন্ধন না করার ফলাফল বা পরিণাম। আমরা জানি অংশীদারি আইন হচ্ছে 1932 সালে আইনে কি পরিচালিত, 1932 সালের যে আইন সেই আইনে কি নিবন্ধন কি অংশীদারি ব্যবসায় নিবন্ধন কি বাধ্যতামূলক করা হয়নি, কিন্তু তারপরও বলা হয়েছে যা কিছু আইনগত সুযোগ সুবিধা ভোগ করার জন্য বা কি ভবিষ্যতের যে কোনো জটিলতা বা সমস্যা এড়ানোর জন্য কি নিবন্ধন করে রাখাটা ভালো। এখানে প্রশ্ন হচ্ছে অংশীদারি ব্যবসায় নিবন্ধন না করার ফলাফল বা পরিণাম, সেই ক্ষেত্রে অংশীদারি ব্যবসা নিবন্ধন করলে কি সুবিধা আর না করলে হচ্ছে কি কি অসুবিধা, বা অনিবন্ধিত থাকলেও কি ধরনের সুবিধা ভোগ করা যায় প্রতিষ্ঠান থেকে, সেটা নিয়ে হচ্ছে আজকে কি করব আলোচনা করব, ঠিক আছে? তাহলে আমরা মূল প্রশ্নের মধ্যে চলে যাই, অংশীদারি ব্যবসা নিবন্ধন না করার ফলাফল বা পরিণাম। এটাকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে নিবন্ধন না করার অসুবিধা, যদি কোনো প্রতিষ্ঠান নিবন্ধন না করে তাহলে কি ধরনের অসুবিধার সৃষ্টি হবে, ঠিক আছে? আর আরেকটা হচ্ছে অনিবন্ধিত অংশীদারি সাধারণ অধিকার, কোনো প্রতিষ্ঠান কি নিবন্ধন করে নাই কিন্তু নিবন্ধন ছাড়াও তারা কি প্রতিষ্ঠান থেকে যেই সুবিধাগুলো তারা কি করতে পারবে ভোগ করতে পারবে সেটা এখানে কি বলা হয়েছে, ঠিক আছে? তাহলে প্রশ্ন, অংশীদারি ব্যবসায় অংশীদারগণের মধ্যকার চুক্তি দ্বারা সৃষ্টি, আমরা জানি অংশীদারি ব্যবসা কি চুক্তির মাধ্যমে কি সৃষ্টি হয়ে থাকে। অংশীদারি ব্যবসায় চুক্তি হচ্ছে তিন ধরনের, লিখিত, মৌখিক এবং নিবন্ধিত। আইন দ্বারা এটি গঠিত হয়নি, অংশীদারি ব্যবসা কি আইনের দ্বারা গঠিত নয়, সেই জন্য কিন্তু আলাদা কোনো বা পৃথক কোনো সত্তা নেই, ঠিক আছে? যদি কোনো প্রতিষ্ঠান আইনের দ্বারা গঠিত হয় তাহলে আলাদা সত্তা তৈরি হয় যেটা নাম হচ্ছে কৃত্রিম ব্যক্তি সত্তা। এমসিকিউর জন্য অবশ্যই মনে রাখবে আমি যা বলতেছি, অংশীদারি ব্যবসা শুধু কি চুক্তির মাধ্যমে কি গঠিত বা সৃষ্টি, চুক্তি হচ্ছে তিন ধরনের, লিখিত, মৌখিক এবং নিবন্ধিত, ঠিক আছে, মুখস্থ করবা। আর আইনের দ্বারা এটি সৃষ্টি হয়নি, অংশীদারি ব্যবসা কি 1932 সালের আইনে শুধুমাত্র পরিচালিত, গঠিত নয়, এমসিকিউ, ঠিক আছে? আইনের মাধ্যমে কোনো প্রতিষ্ঠান গঠিত হলে কি আলাদা সত্তা তৈরি হয়, পৃথক সত্তা তৈরি হয়, ঠিক আছে, যেটাকে কৃত্রিম ব্যক্তি সত্তা বলা হয়, যেটা অংশীদারি ব্যবসাকে বলা যায় না, ঠিক আছে? 1932 সালে অংশীদারি আইনে নিবন্ধন বাধ্যতামূলক করা হয়নি, 1932 সালে যে আইন সেই আইনে কি অংশীদারি ব্যবসা নিবন্ধন বাধ্যতামূলক করা হয় নাই, এমসিকিউ। তবে নিবন্ধিত হলে বেশ কিছু আইনগত সুবিধা ভোগ করা যায়, যদি নিবন্ধন করা হয় তাহলে কি আইনগত সুবিধা ভোগ করা যায়। নিবন্ধন বাধ্যতামূলক না হলেও অনিবন্ধিত অংশীদারি ব্যবসা কতগুলো অসুবিধা ভোগ করে, অংশীদারি ব্যবসায় নিবন্ধন ফলাফল দুইটা পর্যায়ে, একটা তো আমি বলছি নিবন্ধন না করার অসুবিধা, আর একটা হচ্ছে অনিবন্ধিত অংশীদারির সাধারণ অধিকার। তাহলে প্রথম যে পয়েন্ট সেটা হচ্ছে নিবন্ধন না করার অসুবিধাগুলো কি কি। 1932 সালে অংশীদারি আইনে 69 ধারা অনুযায়ী অনিবন্ধিত অংশীদারি ব্যবসায় যে সকল
সমস্যার সম্মুখীন হতে পারে বা হতে হয় সেগুলো হচ্ছে, 1 নাম্বার পয়েন্ট, আমি বলবো, তোমরা মনোযোগ দিয়ে শুনবা, তোমাদের বইয়ের মধ্যে আছে, মুখস্থ করবা। নিবন্ধন না করলে যে অসুবিধাগুলো হবে বা যে সমস্যার সম্মুখীন হবে, 1 নাম্বার হচ্ছে কোনো অংশীদার চুক্তি হতে সৃষ্ট অধিকার আদায়ের জন্য অন্য কোনো অংশীদারের বিরুদ্ধে মামলা করতে পারবে না। 1 নাম্বার কি বলছি, যে কোনো অংশীদার চুক্তি হতে সৃষ্ট অধিকার আদায়ের জন্য, আমরা জানি অংশীদার ব্যবসা চুক্তির মাধ্যমে হয়, তাহলে এটার মাধ্যমে যখন কোনো কি অধিকার আদায়ের জন্য অন্য কোনো অংশীদারের বিরুদ্ধে সে কী করতে পারবে না, মামলা করতে পারবে না। এক অংশীদার আরেক অংশীদারের বিরুদ্ধে কী করতে পারবে না, কোনো ধরনের মামলা করতে পারবে না যদি নিবন্ধন করা না থাকে। 2 নম্বর পয়েন্ট, কোনো অংশীদারি প্রতিষ্ঠান চুক্তি হতে সৃষ্ট অধিকার আদায়ের জন্য তৃতীয় পক্ষের বিরুদ্ধে মামলা করতে পারবে না। কোনো অংশীদারি প্রতিষ্ঠান যদি সেটা কি নিবন্ধন করা না থাকে, তাহলে কি তার অধিকার আদায়ের জন্য তৃতীয় পক্ষের বিরুদ্ধে কোনো কি করতে পারবে না, কোনো ধরনের মামলা মোকদ্দমা দায়ের করতে পারবে না বা মামলা করতে পারবে না। 3 নম্বর পয়েন্ট, অনিবন্ধিত অংশীদারি সংগঠনের বিরুদ্ধে অধিকার আদায়ের জন্য মামলা করলে, অনিবন্ধিত কোনো অংশীদারি সংগঠন যেটা নিবন্ধন করা হয় না, এরকম অন্য সংগঠনের বিরুদ্ধে অধিকার আদায়ের জন্য মামলা করলে উক্ত প্রতিষ্ঠান উক্ত তৃতীয় পক্ষ হতে নিজস্ব অধিকার আদায়ের জন্য পাল্টা মামলা করতে পারবে না। কোনো অনিবন্ধিত কোনো অংশীদারি সংগঠনের বিরুদ্ধে তার অধিকার আদায়ের জন্য মামলা করলে প্রতিষ্ঠান তৃতীয় পক্ষ হতে তাদের নিজস্ব অধিকার আদায়ের জন্য কী করতে পারবে না, পাল্টা তারা মামলা দায়ের করতে পারবে না। ঠিক আছে, তারপর হচ্ছে 4 নম্বর যে পয়েন্ট, সেটা হচ্ছে 100 টাকার অধিক পাওনা আদায়ের জন্য পাল্টা অংশীদারি ব্যবসা তৃতীয় পক্ষের বিরুদ্ধে মামলা করতে পারবে না। কোনো প্রতিষ্ঠানে কোনো অনিবন্ধিত অংশীদারি প্রতিষ্ঠান কি তৃতীয় পক্ষের কাছে কি সে 100 টাকা পাবে, সেই 100 টাকার অধিক 100 টাকা পর্যন্ত সে কি আদায় করতে পারবে, কিন্তু 100 টাকার অধিক পাওনা আদায়ের জন্য সে কী করতে পারবে না, তৃতীয় কোনো ব্যক্তির বিরুদ্ধে সে মামলা দায়ের করতে পারবে না। 5 নম্বর পয়েন্ট, অনিবন্ধিত কোনো অংশীদারি প্রতিষ্ঠান নিজের স্বার্থ আদায়ের জন্য কোনো অংশীদার অপর অংশীদার বা ব্যবসা প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করতে পারবে না। নিজস্ব কোনো স্বার্থ আদায়ের জন্য কোনো অংশীদার অপর অংশীদার বা ব্যবসা প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করতে পারবে না। তারপর হচ্ছে দ্বিতীয় যে পয়েন্ট ছিল, সেটা হচ্ছে অনিবন্ধিত অংশীদারের সাধারণ অধিকার। কোনো প্রতিষ্ঠান কি নিবন্ধন করা হয় নাই, কিন্তু তারপরে কি সে প্রতিষ্ঠান থেকে কিছু সুবিধা ভোগ করতে পারবে। ঠিক আছে, অংশীদারি আইনে 69 ধারা মোতাবেক নিবন্ধন না হলেও ব্যবসায় যেইসব অধিকার বজায় থাকে তা উল্লেখ করা হলো। এখন কথা হচ্ছে অধিকারগুলো কি কি। 1 নম্বর পয়েন্ট, অংশীদারি ব্যবসা পরিচালনায় কিছু অসুবিধা হলো প্রতিষ্ঠান কি যদি নিবন্ধন করা না থাকে, তাহলে পরিচালনার ক্ষেত্রে অসুবিধা হবে, অসুবিধা হলেও কিন্তু বিলোপ সাধনের ক্ষেত্রে বা বিলোপ সাধনের পর ব্যবসায়ের সম্পত্তিতে অংশীদারদের অংশ পাওয়া বা হিসাব নেওয়ার অধিকার বজায় থাকবে। কোনো প্রতিষ্ঠান কি অনিবন্ধিত থাকলে সেই ক্ষেত্রে কি পরিচালনার ক্ষেত্রে সমস্যা হবে, অসুবিধা হবে, কিন্তু কোনো প্রতিষ্ঠান বিলোপ সাধনের পর ব্যবসা থেকে তার যে সম্পত্তি, তার যে পাওনা, সেটা কী করতে পারবে, সেটা বুঝে নিতে পারবে নিবন্ধন করা না থাকলেও। ঠিক আছে, 2 নম্বর যে পয়েন্ট, সেটা হচ্ছে কোনো অংশীদার দেউলিয়া হইলে তার সম্পত্তি উদ্ধার বা তা হতে নিজেদের পাওনা আদায়ের জন্য সকল অংশীদার মামলা করতে পারবে। কোনো 20 জন অংশীদারের মধ্যে কোনো একজন অংশীদার কী হয়েছে, দেউলিয়া হয়ে গেছে, সেই ক্ষেত্রে তার সেই দেউলিয়া হলে তার সম্পত্তি, তার কাছ থেকে যে সম্পত্তি উদ্ধার করতে হবে, সেই ক্ষেত্রে অন্য যে পাওনাদার আছে বা অংশীদার আছে, তারা চাইলে কী করতে পারবে, সেই অংশীদারের বিরুদ্ধে মামলা করতে পারবে। 3 নম্বর পয়েন্ট, তৃতীয় পক্ষের বিরুদ্ধে 100 টাকার কম পাওনা আদায়ের জন্য প্রতিষ্ঠান মামলা করতে পারবে।
মামলা করতে পারবে, তবে কত টাকা? 100 টাকার কম হলে সেই ক্ষেত্রে তারা কি করতে পারবে? মামলা করতে পারবে। আর যদি নিবন্ধন করা থাকে তাহলে 100 টাকার অধিক, 100 তার অধিক টাকা হলে তারা কি করতে পারবে? মামলা করতে পারবে। আর অনিবন্ধিত থাকলে সেই ক্ষেত্রে শুধুমাত্র 100 টাকা পর্যন্ত তারা কি করতে পারবে? মামলা করতে পারবে। 4 নম্বর পয়েন্ট, কোনো অংশীদার বিশ্বাসের নীতি ভঙ্গ করে কোনো কাজ করলে তার বিরুদ্ধে মামলা করতে পারবে। কোনো অংশীদার যদি তারা কি চুক্তি কোনো শর্ত বা বিশ্বাসের কোনো শর্ত তারা বা ভঙ্গ করে, বিশ্বাসের কোনো নীতি তারা বা তাদের যে নীতি ছিল, আদর্শ ছিল, সেটা ভঙ্গ করে, তাহলে সেই ক্ষেত্রে তারা কি করতে পারবে? মামলা করতে পারবে। ঠিক আছে, অংশীদারি ব্যবসায় নিবন্ধনে অংশীদারগণ উৎসাহিত হয় এবং নিবন্ধিত অংশীদারি ব্যবসা অনেক সুবিধা ভোগ করতে পারে বলে বাধ্যতামূলক না হলেও এটি নিবন্ধন করা উচিত। নিবন্ধিত থাকলে অংশীদারগণ কী হয়, সেই ক্ষেত্রে উৎসাহিত হয় এবং তারা কি বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা ভোগ করতে পারে। তবে সেই ক্ষেত্রে কি অংশীদার ব্যবসা যদিও কি নিবন্ধন বাধ্যতামূলক করা হয় নাই, কিন্তু নিবন্ধন করা কি উচিত। ঠিক আছে, 2 নম্বর যে পয়েন্ট ছিল, সে প্রশ্ন ছিল, সেটা হচ্ছে অংশীদারি ব্যবসায়ের বিলোপ সাধন প্রক্রিয়া। অংশীদারি ব্যবসা যদি কি বন্ধ করতে চায়, বিলোপ সাধন করতে চায়, তাহলে সেই ক্ষেত্রে তাদেরকে কোন নিয়মগুলো অনুসরণ করতে হবে। 1932 সালে অংশীদারি আইনে 39 ধারা এর বলা হয়েছে, অংশীদারদের মধ্যকার সম্পর্কের অবসানই হলো অংশীদারি ব্যবসায়ের বিলোপ সাধন। 1932 সালে আইনে 39 ধারায় বলা হয়েছে, যদি অংশীদারের মধ্যে সম্পর্কের অবসান ঘটে, মানে তারা যদি কি তাদের যে চুক্তি সেটা যদি অবসান করে, তাদের মধ্যে যে চুক্তির মাধ্যমে তারা যে সম্পর্ক তৈরি করছে সেটা যদি অবসান হয়, তারা যদি সেই সম্পর্ক কি সম্পর্কের বিলোপ সাধন ঘটায় বা অবসান ঘটায় বা পরিসমাপ্তি ঘটায়, তাহলে সেটাই হচ্ছে অংশীদারি ব্যবসায়ের বিলোপ সাধন। এ আইনের 40 হতে 44 ধারা অংশীদারি ব্যবসায় বিলোপ সাধনের নিয়মাবলী উল্লেখ করেছেন। তার মধ্যে 1 নম্বর যে নিয়ম সেটা হচ্ছে বা পয়েন্ট, সেটা হচ্ছে পারস্পরিক সম্মতিতে বিলোপ সাধন। পারস্পরিক সম্মতিক্রমে বিলোপ সাধন, তাহলে পারস্পরিক সম্মতিক্রমে বিলোপ সাধন বলতে আমরা বুঝি অংশীদারগণের পারস্পরিক সম্মতির মাধ্যমে এই ব্যবসায় বিলোপ সাধন করতে পারবে। অংশীদার এখানে হচ্ছে 20 জন, ধরো 20 জন অংশীদার, তারা কি করবে, তারা একমত পোষণ করলেই হয়ে যাবে, যে তারা কি তারা সম্মতি প্রকাশ করেছে, তারা কি করবে, তাদের প্রতিষ্ঠান বিলুপ্তি করবে বা তাদের প্রতিষ্ঠান বন্ধ করে দিবে, তাহলে কি হয়ে যাবে, অংশীদারি প্রতিষ্ঠান কি বন্ধ হয়ে যাবে। ঠিক আছে, বিলোপ সাধন হবে। এই ক্ষেত্রে অংশীদারগণ কর্তৃক গৃহীত সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে। এখানে যারা অংশীদার আছে তারা যখন চূড়ান্তভাবে সিদ্ধান্ত নিবে, তখনই কি অংশীদারি প্রতিষ্ঠান কি হবে, বিলোপ সাধন হবে। 2 নম্বর পয়েন্ট, বাধ্যতামূলক বিলোপ সাধন। অংশীদারি আইনে 41 ধারা মোতাবেক 2টি প্রধান কারণে অংশীদারি ব্যবসা বাধ্যতামূলকভাবে বিলোপ সাধন ঘটে। 1932 সালের আইনে 41 ধারায় বলা হয়েছে, 2টা প্রধান কারণ যদি কি হয়, 2টা প্রধান কারণ ঘটলে অংশীদারি ব্যবসা কি হবে, বিলোপ সাধন ঘটবে। তার মধ্যে 1 নম্বর যে কারণ সেটা হচ্ছে, একজন ব্যতীত সকল অংশীদার অথবা সকল অংশীদার ব্যতীত একজন দেউলিয়া হলে, একজন ব্যতীত সকল অংশীদার, একজন ছাড়া যদি বাকি 19 জন দেউলিয়া হয়ে যায়, অথবা 19 জন ছাড়া একজন যদি দেউলিয়া হয়ে যায়, তাহলে সেই ক্ষেত্রে কি বাধ্যতামূলকভাবে অংশীদারি প্রতিষ্ঠান কি হবে, বিলোপ সাধন হবে। 2 নম্বর পয়েন্ট, কোনো যে কোনো কার্য বা ঘটনা দ্বারা ব্যবসা অবৈধ হয়ে পড়লে, এমন কোনো ঘটনা এমন কোনো কাজ প্রতিষ্ঠান করেছে যে কারণে কি হয়েছে, প্রতিষ্ঠান কি ব্যবসাটা অবৈধ বলে কি হয়েছে, ঘোষিত হয়েছে, অবৈধ যদি হয়ে পড়ে তাহলে সেই ক্ষেত্রে কি হবে, বাধ্যতামূলকভাবে বিলোপ সাধন হবে। কিন্তু প্রতিষ্ঠানের একাধিক ব্যবসা থাকলে কেবল অবৈধ ব্যবসাটাই বিলোপ সাধন হবে। যদি কোনো ব্যবসা প্রতিষ্ঠান একাধিক ব্যবসা থাকে, তাহলে সেই ক্ষেত্রে যেই ব্যবসাটুকু অবৈধ হয়ে পড়েছে সেই ব্যবসাটাই শুধুমাত্র কি হবে, বিলোপ সাধন হবে। বাকি যে ব্যবসাগুলো আছে সেটা যদি তারা কি বৈধতা প্রমাণ করতে পারে,
ঠিক আছে, তাহলে সেই ক্ষেত্রে সেই ব্যবসাটা কি থাকবে, টিকে থাকবে, ঠিক আছে। আর অবৈধ হলো সেটা কি শুধু মুখে বললে হবে না, অবৈধ হলো সেটাও কি করতে হবে, প্রমাণ করতে হবে যে এই ব্যবসাটা কি অবৈধ ঘোষিত হয়েছে, সেটা কি আদালত বা সরকার কর্তৃক অবশ্যই হইতে হবে। অবৈধ হলে সেটা কি অবশ্যই আদালত বা কি সরকার কর্তৃক সেটা অবৈধ কি ঘোষিত হতে হবে। 3 নম্বর পয়েন্ট, 3 নম্বর পয়েন্ট হচ্ছে ঘটনা সাপেক্ষে বিলোপ সাধন। অংশীদারি আইনে 42 ধারা মোতাবেক নিম্ন যে কোনো ঘটনা অংশীদারি ব্যবসা বিলোপ সাধন করতে পারে। ঘটনাগুলো কি কি 1932 সালে ধারা হচ্ছে 42 ধারা। 1 নম্বর ঘটনা, ব্যবসায় নির্দিষ্ট সময়ের জন্য গঠিত হয়ে উক্ত সময় শেষ হয়ে গেলে কোন প্রতিষ্ঠান কি করা হয়েছে, একটা নির্দিষ্ট সময়ের জন্য কি করা হয়েছে, গঠন করা হয়েছে। এখন সে নির্দিষ্ট সময় যদি কি হয় অতিক্রম করে বা অতিক্রান্ত হয়, সেই সময়টা অতিক্রম করলে কি বা সেই সময়টা শেষ হয়ে গেলে কি বিলোপ সাধন হবে, সেটাকে বলা হবে ঘটনা সাপেক্ষে বিলোপ সাধন। আর আমি এই যে ভিতরে পয়েন্টগুলো বলতেছি সেগুলো অবশ্যই কিন্তু মুখস্থ করতে হবে, কারণ হচ্ছে এগুলো মুখস্থ না করলে কিন্তু তোমরা কি সৃজনশীলের যে গল্পের ভিতরে থাকবে সেগুলো তোমরা বুঝতে পারবে না, ঠিক আছে। 2 নম্বর পয়েন্ট, এক অথবা একাধিক কার্য সম্পাদনের উদ্দেশ্যে গঠিত হয়ে নির্দিষ্ট কার্য সম্পাদন শেষ হলে, এক বা একাধিক কার্য সম্পাদনের উদ্দেশ্যে কী করা হয়েছে, প্রতিষ্ঠানটা গঠন করা হয়েছে, সেই এক বা একাধিক বা নির্দিষ্ট যে কাজ সেই কাজটা কি শেষ হয়ে গেছে, এরকম কাজ শেষ হলে কি ঘটনা সাপেক্ষে বিলোপ সাধন ঘটবে। 2 নম্বর পয়েন্ট, কোনো অংশীদারের মৃত্যু হলে, কোনো অংশীদারের যদি মৃত্যু হয় তাহলে কি হবে, ঘটনা সাপেক্ষে বিলোপ সাধন ঘটবে। কোনো অংশীদার দেউলে হয়ে পড়লে, কোনো অংশীদার কি হয়েছে দেউলে হয়ে পড়েছে, তাহলে সেই ক্ষেত্রে কি হবে, ঘটনা সাপেক্ষে বিলোপ সাধন হবে। এছাড়া চুক্তিপত্রে উল্লেখিত যে কোনো যুক্তিসঙ্গত কারণে বিলোপ সাধন ঘটতে পারে। তারপর হচ্ছে অংশীদারি বিলোপ সাধন 4 নম্বর যে পয়েন্ট, সেটা হচ্ছে নোটিশের মাধ্যমে বিলোপ সাধন, নোটিশের মাধ্যমে স্বেচ্ছাকৃত বিলোপ সাধন, নোটিশের মাধ্যমে বিলোপ সাধন হচ্ছে। এখানেও 2টা পয়েন্ট আছে। 1932 সালে আইনে 43 ধারায় বলা হয়েছে, 1 নম্বর যে পয়েন্ট সেটা হচ্ছে ঐচ্ছিক অংশীদারি ব্যবসায়ে যে কোনো অংশীদার নোটিশের মাধ্যমে অন্যান্য অংশীদারকে ব্যবসায়ে বিলোপ সাধনের পক্ষে তার সায় জানাইলে ব্যবসায় বিলোপ সাধন ঘটে। আমি আবার বলতেছি, মনোযোগ দিয়ে শোনো, ঐচ্ছিক মানে ইচ্ছাকৃত অংশীদার বা ঐচ্ছিক অংশীদার, তোমাদের এই প্রশ্নটা আমি পড়াইছিলাম, ঐচ্ছিক অংশীদার প্রতিষ্ঠানে বিলোপ সাধন তার কি ইচ্ছার উপর নির্ভর করবে। ঐচ্ছিক অংশীদারি ব্যবসায়ে যে কোনো অংশীদার নোটিশের মাধ্যমে অন্য কোনো অংশীদারকে ব্যবসায় বিলোপ সাধনের পক্ষে সায় জানাইলে সেটা কি হবে, বিলোপ সাধন হয়ে যাবে, সেটাকে নোটিশের মাধ্যমে স্বেচ্ছাকৃত বিলোপ সাধন বলা হয়। কোনো ঐচ্ছিক অংশীদারি প্রতিষ্ঠান সে বা ব্যবসা সে কি তার যে কোনো কি একটা নোটিশের মাধ্যমে সে প্রতিষ্ঠানে কি আর থাকবে না বা বিলোপ সাধন করতে চায় এরকম সায় জানাইলে সেটা বিলোপ সাধন হবে। 2 নম্বর, নোটিশে উল্লেখিত তারিখ হতে অথবা নোটিশে উল্লেখ না থাকলে যে তারিখে নোটিশ দেওয়া হয়েছে সেই তারিখ হতে সংগঠনে বিলোপ সাধন কার্যকর হবে। কোনো প্রতিষ্ঠান কি সে ইচ্ছা প্রকাশ করেছে, সে কী করতে চায়, বিলোপ সাধন করতে চায়, কিন্তু সে কী করে নাই, কবে থেকে বা কত তারিখ থেকে বিলোপ সাধন করবে সেটা উল্লেখ করে নাই বা বলে নাই, সেই ক্ষেত্রে যেই তারিখে নোটিশ দেওয়া হয়েছে সেই নোটিশের তারিখ উল্লেখ করা থাকবে, সেই তারিখ থেকে সে কি তারিখ হতে সংগঠন বিলোপ সাধন কার্যকর হবে। লাস্ট পয়েন্ট, 5টা পয়েন্ট ছিল বিলোপ সাধনের, লাস্ট হচ্ছে আদালত কর্তৃক বিলোপ সাধন বা আদালত কর্তৃক বাধ্যতামূলক বিলোপ সাধন। এখানে অনেকগুলো পয়েন্ট আছে। 1932 সালে 44 ধারা মোতাবেক আদালতের মাধ্যমে অংশীদারি ব্যবসায় বিলুপ্তি করবে, মানে হচ্ছে এখানে হচ্ছে আদালতের মাধ্যমে সেটা কী করা হবে, বিলোপ সাধন করা হবে। 1 নম্বর পয়েন্ট, কোনো অংশীদার মস্তিষ্ক বিকৃতি ঘটলে তার চুক্তির যোগ্যতা থাকে না বলে ব্যবসায় বিলুপ্তি ঘটবে। কোনো অংশীদার যদি কি মস্তিষ্ক বিকৃতি বা পাগল হয়ে যায়
তাহলে সেই ক্ষেত্রে কি আদালতের মাধ্যমে সেটা কি মুখে বললে হবে না, সেটা অবশ্যই আদালত কর্তৃক প্রমাণ করতে হবে যে এই ব্যক্তিটা কি পাগল বা মস্তিষ্ক বিকৃতি, তাহলে বিলোপ সাধন হবে। 2 নম্বর পয়েন্ট, কোনো অংশীদার শারীরিক এবং মানসিকভাবে স্থায়ীভাবে শারীরিক এবং মানসিকভাবে অংশীদারি কার্য সম্পাদনে অসমর্থ হলে, অংশীদারি কোনো অংশীদার সে কি শারীরিক এবং মানসিকভাবে কি অক্ষম অসুস্থ, সে কার্য সম্পাদন করতে কি সক্ষম নয়, সেটা আদালতে প্রমাণ করতে পারলে বিলোপ সাধন হবে। 3 নম্বর পয়েন্ট, কোনো অংশীদারের অসৎ আচরণের কারণে অংশীদারদের মধ্যে আস্থা এবং বিশ্বাসের সম্পর্ক ক্ষতিগ্রস্ত হলে, কোনো অংশীদার কি তার খারাপ আচরণের কারণে তাদের মধ্যে কি হচ্ছে আস্থা এবং বিশ্বাসের সম্পর্ক নষ্ট হচ্ছে বা ক্ষতিগ্রস্ত হচ্ছে, সেটা আদালতের মাধ্যমে প্রমাণ করতে পারলে সেটা কি বিলোপ সাধন করবে। 4 নম্বর পয়েন্ট, কোনো অংশীদার বা একাধিক অংশীদার কর্তৃক ব্যবসায় পরিচালনা সংক্রান্ত অবিরাম চুক্তি বা শর্ত ভঙ্গ করলে, কোনো অংশীদারি প্রতিষ্ঠান একাধিকবার কী করতেছে অথবা বারবার সে কী করতেছে চুক্তি বা শর্ত যে ছিল সেটা ভঙ্গ করতেছে, ঠিক আছে, বিষয়টি কোনো অংশীদার বা তৃতীয় পক্ষ দ্বারা আদালতে অবহিত করা হলে সেই প্রতিষ্ঠান কী করা হবে বন্ধ করে দেওয়া হবে। 5 নম্বর পয়েন্ট, কোনো অংশীদারি ব্যবসায় সম্পূর্ণ অংশ বা আংশিক তৃতীয় পক্ষকে হস্তান্তর করলে, সম্পূর্ণ অংশ অথবা আংশিক বা তৃতীয় পক্ষকে কোনো আংশিক তৃতীয় পক্ষকে হস্তান্তর করলে অংশীদারি চুক্তি ভঙ্গ হয়, যার কারণে সংগঠনে বিলোপ সাধন ঘটবে। লাস্ট পয়েন্ট, সেটা হচ্ছে ব্যবসায় ক্রমাগত লোকসান হতে থাকলে লোকসানের কারণে ব্যবসা আর চালিয়ে নেওয়া সম্ভব না হলে, ব্যবসা ক্রমাগত লোকসান হতে থাকলে এবং লোকসানের কারণে যদি কি সেই প্রতিষ্ঠান আর চালিয়ে নেওয়া সম্ভব না হয় তাহলে সেই ক্ষেত্রে কী হবে আদালত কর্তৃক বিলোপ সাধন হবে। আরেকটা পয়েন্ট আছে, সেটা হচ্ছে 180 দিন, 6 মাস পর্যন্ত যদি কি কার্যক্রম বন্ধ থাকে তাহলে সেই ক্ষেত্রেও কি বিলোপ সাধন ঘটবে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে তোমাদের অংশীদারি ব্যবসা, এই অধ্যায় থেকে প্রশ্নগুলো মোটামুটি পড়ানো হয়ে গেছে। এখন তোমাদের দায়িত্ব হচ্ছে এই অধ্যায় অনেক ইম্পর্টেন্ট একটা অধ্যায়, এই অধ্যায় থেকে সৃজনশীল প্রশ্ন থাকবে, অজস্র এমসিকিউ প্রশ্ন পরীক্ষায় থাকবে। ঠিক আছে, তোমাদের কাজ হচ্ছে তোমরা অবশ্যই বাসায় মনোযোগ দিয়ে পড়াশোনা করবা, আর তোমাদের বইয়ের অধ্যায়ের পিছনে অনেক এমসিকিউ আছে, সেগুলো অবশ্যই অবশ্যই মুখস্থ করতে হবে। আর এই প্রশ্নগুলো মুখস্থ করার পাশাপাশি তোমাদের যে কাজ সেটা হলো সৃজনশীল প্রশ্ন, এটার উদ্দীপকগুলো পড়া এবং আনসার খুঁজে বের করা এবং বাসায় বসে বসে সময় ধরে লেখা, এটা কোনো বিকল্প নাই। কারণ হচ্ছে তুমি ভালো রেজাল্ট করতে চাইলে তুমি যতই বই পড়ো না কেন কোনো কাজে আসবে না তুমি যদি উদ্দীপকের আনসার না লিখতে পারো, সঠিক আনসার না লিখতে পারো। আর সেই সঠিক আনসারটা লেখার জন্য তোমার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে বারবার উদ্দীপক পড়া, আনসার খুঁজে আনসার বের করা এবং সে আনসারটা মিলে দেখা এবং সেটা থেকে প্রশ্ন লেখা। ঠিক আছে, তাহলে সবাই তোমরা ভালো থাকো, নিজের যত্ন নিবা, পরিবার সবার যত্ন নিবা, দেশের পরিস্থিতি এখন যে অবস্থা আবার আক্রান্ত সংখ্যা বাড়তেছে, ঠিক আছে, সবাই সবাই নিজে সেভে থাকবা। ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।